तो हेलो बंधुरा चले एलाम आबारो एक नतून भिडियो निये। बंधुरा मने पड़े कि ए अभिनेत्रीर कथा नये दशके ये अभिनेत्री अनेक जनप्रिय एक जन अभिनेत्री छिलेन अनेक परिचित नाम छिलो चुमकी चौधुरीर कोनो सिनेमाते घरेर बौ कोनो सिनेमाते दीदी कोनो सिनेमाते बौधिर चरित्रे अभिनय करतें जार अभिनय देखे ग्राम बांगलार अनेक मा बोनेराई किन्तु केंदे फेलतें। তবে হঠাৎ করে তাকে আর দেখা যায় না। তিনি কোথায় হারিয়ে গেলেন? বর্তমানে তিনি কি করছেন? কেমন আছেন? কি হয়েছিল তার ক্যারিয়ারে? জানাবো সবকিছু ডিটেলসে। চলুন ভিডিওটি শুরু করি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1970 সালে 6 ফেব্রুয়ারি। তার বাবার নাম অঞ্জন চৌধুরী এবং মায়ের নাম জয়শ্রী চৌধুরী। তার বাবা একজন পরিচালক ও লেখক। তার একটি বোন আছে যার নাম রীনা চৌধুরী। কি হয়েছে? বাবা পরিচালক হলেও পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আর সেই আর্থিক অবস্থাকে ভালো করার জন্য মা জয়শ্রী চৌধুরী তিনিও হাল ধরেন, তবে খুব একটা লাভ হয়নি। সেই সময়টা কিন্তু সিনেমার থেকে যাত্রাকে বেশি প্রাধান্য দেওয়া হতো এবং চুমকি চৌধুরী ও রীনা চৌধুরী এরই মধ্যে বড় হয়ে ওঠে। যেহেতু বাবা একজন পরিচালক, তাই চুমকি চৌধুরী অভিনয়ের সাথে একটু একটু খাপ খাইয়ে নেয় এবং তিনিও ধীরে ধীরে বিভিন্ন যাত্রা এবং স্টেজ প্রোগ্রামে অভিনয় করতে থাকেন, যেহেতু তাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এই জিনিসটি বাবা অঞ্জন চৌধুরীর চোখে পড়ে। তারপরে তিনি সিদ্ধান্ত নিয়ে নেয় চুমকি চৌধুরীকে অভিনয় শেখানোর জন্য এবং তিনি চুমকি চৌধুরীকে সব দিক থেকে সাপোর্ট করে অভিনয় শেখার জন্য। ফাইনালি চুমকি চৌধুরী তার কলেজ লাইফ শেষ করার পরে তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করে বাবার লেখা অভাগিনী সিনেমাতে। তবে সিনেমাটি অতটা জনপ্রিয়তা পায়নি। তারপরে আরও একটি সিনেমাতে কাজ করেন, সিনেমাটির নাম ছিল হীরক জয়ন্তী। এই সিনেমাটিতে কাজ করার পরেই কিন্তু অনেক জনপ্রিয় পায়। এই সিনেমার গান এবং এই সিনেমার অভিনয় প্রত্যেকটি মানুষকে মুগ্ধ করে দিয়েছিল। আর এই সিনেমাটি হিট হওয়ার পরেই কিন্তু তাদের আর্থিক অবস্থা একটু ভালো হতে থাকে এবং পরস্পর আরও সিনেমা লিখতে থাকে বাবা অঞ্জন চৌধুরী। এবং বাবা অঞ্জন চৌধুরীর লেখা প্রায় সিনেমাতে চুমকি চৌধুরী অভিনয় করেন। তারপরে একের পর এক সুপারহিট সিনেমা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন, যেমন কি শ্রদ্ধাঞ্জলি, গীত সঙ্গীত, পূজা, লোফার, এছাড়া অনেক সিনেমা। চুমকি চৌধুরী তার অভিনয় ক্যারিয়ারে 24 থেকে 26টি সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন এবং তার জীবনের শেষ সিনেমা ছিল 2013 সালের একটি সিনেমা স্নেহের বাঁধন। তারপর থেকে তাকে আর কোনো সিনেমাতে দেখা যায়নি। তিনি বিয়ে করেছিলেন ওই সময়ের জনপ্রিয় অভিনেতা লোকেশ ঘোষকে, যিনি চুমকি চৌধুরীর সাথে অনেক সিনেমাতে কাজ করেছেন এবং ফাইনালি কাজ করতে করতে তারা দুজন দুজনকে বিয়ে করেন। বর্তমানে চুমকি চৌধুরী স্বামী সংসার নিয়ে অনেক সুখেই আছেন। বর্তমান সময়ের তার কিছু ছবি। তো বন্ধুরা, এই পুরনো অভিনেত্রী চুমকি চৌধুরীর অভিনয় আপনার কেমন লাগতো অবশ্যই জানাতে ভুলো না। আর আপনি কি চান চুমকি চৌধুরীর বোন রীনা চৌধুরীর সম্বন্ধে জানতে বা ওই সময়ের অভিনেতা লোকেশ ঘোষের সম্বন্ধে জানতে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনার মতামতের উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী ভিডিও আসবে, তো অবশ্যই অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন।